বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মল্লিকা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে পপি কিচেন স্টাইলে ঘি রেসিপি আমিও তৈরি করব। আসুন তাহলে দেখি এই ঘি রেসিপিটি কেমন হয়। তো আমি ওনার স্টাইলে আজকে আপনাদের সাথে ঘির রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে সর আগেই জমায় জমায় রাখছিলাম, এই সরটা দিয়েই আমি আজকে ঘি বানাবো। তো আমি কড়াই দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি সরটা দিব। দেওয়ার পরে আমি খুব কম আঁচে এটা নাড়বো। দেখুন আমার কিন্তু এই দুধটা টানে নিয়ে গেছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখুন লাল লাল হয়ে গেছে, তেল ছাড়তেছে। তো অল্প অল্প করেই তেল ছাড়তেছিল। এটা খুব কম আঁচে ভাজতে হবে, না হলে এটা পুড়ে যাবে। দেখুন তেল আসতে শুরু করছে। তো এটা আমি আবার কিছুক্ষণ ভাজবো, ভাজার পরেই কিন্তু সম্পূর্ণ তেলটা বাইর হয়ে আসবে। দেখুন আমার কিন্তু তেল আসতেছিল ঘির, দেখুন অনেকটাই হয়েছে। তো আমি এটা আর ভাজবো না, আমারটা এমনই হয়েছে। আমি ওনার স্টাইলে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো আমি এটা আর বেশি ভাজবো না, এখন আমি এটা ছাঁকনি দিয়ে ভালোভাবে সেঁকে নিব। আমি এভাবে চিপে চিপে দিব, এতে করে ঘিটা নিচে পড়ে যাবে। তো আমি ওনার স্টাইলে আজকে ঘি রেসিপি তৈরি করলাম। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে তোমরাও এভাবে রেসিপি তৈরি করতে পারো, ঘির বাড়িতেই খুব সুন্দরভাবে বানানো যায়। তো আমার এতটুকুই হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।